প্রভাবশালীরা গিলে খাচ্ছে সোমেশ্বরী নদী। একসময় অপরূপ সৌন্দর্যে ভরা ছিল এটি, বর্তমানে নদীটি অস্তিত্ব সংকটে ভুগছে। নদীর সর্বনাশ শুরু হয়েছে বাংলাদেশ সীমান্তের প্রবেশের 1 কিলোমিটার পর থেকেই। সোমেশ্বরীর বুকে এখন হাজারো ক্ষতের চিহ্ন, এব্রো থেব্রো হয়েছে নদীর বুক, হারাচ্ছে গতিপথ। দিনে দিনে নদীটি মৃত্যুর দ্বার প্রান্তে, ইজারা নিয়ে প্রভাব খাটিয়ে এমন ক্ষত বিক্ষত করেছেন প্রভাবশালীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নদীমাতৃক এই দেশে নদী যেন সবার মাথার ব্যথা, নদী মানেই যেন লুটপাটের নির্ধারিত স্থান। প্রভাবশালীদের থাবায় ভাগ বাটোয়ারা করে চলছে নদী গিলে খাওয়ার মহাযজ্ঞ। চোখের সামনে লুট হয়ে যাচ্ছে সোমেশ্বরী নদী। পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরীর দশা দেখলেই মনে হবে কি তাণ্ডবটাই না চলছে তার বুকে। সোমেশ্বরী নদীর খ্যাতি ছিল তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বিরল প্রজাতির মহাশোল মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর জন্য। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে জন্ম সোমেশ্বরীর। নদীটি বাংলাদেশের সমতলে প্রবেশ করেছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা দিয়ে। এখানে সোমেশ্বরীর পাড়ে যে কোনো স্থানে দাঁড়ালেই চোখে পড়বে তার ক্ষতবিক্ষত চেহারা। ইজারা নিয়ে নদী থেকে বালু তুলছে ক্ষমতাসীন দলের লোকেরাই, কিন্তু মানা হচ্ছে না ইজারার শর্ত। শত শত অবৈধ ড্রেজার ক্ষতবিক্ষত করছে নদীটিকে, এ যেন দুর্বিষহ এক পরিস্থিতি। নদীর বুক খুঁড়ে প্রতিদিন তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার টাক বালু, নুড়িপাথর আর কয়লা। সরকার সোমেশ্বরী নদীকে বালুমহাল পরিচিতি দিয়েছে। নদীর নাব্যতা বজায় রাখার জন্য ড্রেজিংয়ের মাধ্যমে বালু তোলার উদ্যোগ নেওয়া হয়েছিল 2005 সালে। কালক্রমে বালুদস্যুরা ড্রেজিংকে নদী লুটের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে শুরু করে। স্থানীয়রা বলছেন, আমরা সবচেয়ে বড় অসহায়, অভিযোগ জানানোর মতো কেউ নেই, মুখ খুললেই বালুদস্যুদের হামলার শিকার হতে হয়। 20 ফুট দূরে আমাদের বাড়ি, নদী ভাঙ্গা নিতেছে গা, রিপোর্ট আমরা জানাইতেছি। তখন কিন্তু মাছ পাওয়া যেত, এমনি বড় বড় মাছ পাওয়া যেত। ওই বিভিন্ন এলাকা থেকে লোকজন আসা পলো মারত, পলো বড় বড় আই ওয়াল কালীবাউস, তারপরে আপনার এই যে কি কয়া ওই মাসুল, বুঝলেন, এসব মাছ পাওয়া যেত এই নদীর। দুর্গাপুরের পথের দুই ধারে খানিক পরপরই চোখে পড়ে টিলার মতো বালুর স্তূপ। এসব বালু বিভিন্ন এলাকায় পাঠানো হয় ট্রাকে করে। কোথাও কোথাও বিশেষ ধরনের যন্ত্রে বালু থেকে নুড়ি পাথর আর কয়লা আলাদা করা হচ্ছে। যন্ত্রের ঘরঘর শব্দ আর ট্রাকের আওয়াজে অতিষ্ঠ এলাকাবাসী। পড়া এটা শব্দ পড়া শোনা করা হয় না, মিশিংয়ের শব্দ পড়া শোনা করা হয় না। আমরা ড্যাজারের শব্দে দিন রাত আমরা ঘুমাইতাম পারি না, মাথা উতা গুনগুন গুনগুন করে, আমরা কোনো শান্তি সুখ নাই। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী বালু উত্তোলন করা হচ্ছে না, ফলে নদী পরিণত হচ্ছে জলাধারে। তাই বিষয়টি খতিয়ে দেখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের শিডিউল যেভাবে উল্লেখিত আছে ওই নিয়ম অনুযায়ী যদি ড্রেজিং করা হয় তাহলে আমি মনে করি যে আমাদের এলাকাবাসী দুর্ভোগ পোহাতে হবে না এবং নদীর নাব্যতা নষ্ট হবে না। এদিকে বরাবরের মতোই আশার বাণী শোনালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানালেন, সঠিক নিয়মে বালু উত্তোলন করা না হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তারা ইজারা পেয়েছে বালু উত্তোলনের জন্য, তারা ইজারা শর্ত মেনে সঠিকভাবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে বালু উত্তোলন করছে কিনা সেটা আমরা খতিয়ে দেখবো। যদি কোনো ব্যর্থ হয় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আত্রাখালী নদীতে কোনো অবকাঠামোর কারণে নদীর কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা সরেজমিনে পরিদর্শন করে সেখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব। সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হলো একটি নদীর মুখ বন্ধ করে চলছে এই বালু লুটের কারবার। সোমেশ্বরী নদীর শাখা নদী আত্রাখালী, এই নদীর মুখে বালু ফেলে করা হয়েছে ট্রাক চলাচলের রাস্তা, ফলে আত্রাখালী পরিণত হয়েছে বালু চরে। স্থানীয়রা মনে করছেন নদীটির অপমৃত্যু ঘটেছে বালুদস্যুদের কবলে পড়ে। সুরুজ আহমেদ, কালবেলা। Thank you.